নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউজ কলকাতাতে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো 22শে ফেব্রুয়ারি শ্রী কান্তিবীরা স্টেডিয়াম বেঙ্গালুরুর মাঠে এটিকে এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি যে ম্যাচটি খেলা হবে, সেই ম্যাচটিতে যেই 5টি প্লেয়ারের ওপর সবার নজর থাকবে, সেই 5টি প্লেয়ার কারা এবং কেন সেই 5টি প্লেয়ারের ওপর সবার নজর থাকবে এই বিষয়ে। তো দয়া করে ভিডিওটি লাস্ট অবধি দেখুন এবং চ্যানেল নতুন থাকলে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। লিস্টে প্রথম যে প্লেয়ারটি হলো সেই প্লেয়ারটি হলো এটিকের মিডফিল্ডার এডু গার্সিয়া। তো বন্ধুরা, আমরা সবাই জানি এডু গার্সিয়া এবছর এটিকের জন্য দারুণ ফুটবল খেলেছেন এবং এডু গার্সিয়া এই সিজনে এটিকের জন্য 4টি গোলও করেছেন এবং তার সাথে অনেকগুলি অ্যাসিস্টও করেছেন। তো এই ম্যাচের জন্য স্পেশালি সবার নজর এডু গার্সিয়ার উপর থাকবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি হাভিয়ার হার্নান্ডেজ 1টি ম্যাচের জন্য সাসপেন্ড পেয়েছেন। তো হাভিয়ার হার্নান্ডেজ এতদিন এটিকের সব সেট পিস নিত, হাভিয়ার হার্নান্ডেজ না থাকায় এই পুরো দায়িত্বটা এডু গার্সিয়ার উপর পড়েছে, তাই এই ম্যাচে যতগুলো ফ্রি কিক ও কর্নার্স এটিকে পাবে সবকটা মারার এডু গার্সিয়ার উপর দায়িত্ব থাকবে। আমরা আগের বছর এডু গার্সিয়াকে ফ্রি কিক দিয়ে গোলও করতে দেখেছি, তো সবার নজর থাকবে এডু গার্সিয়ার উপর। যেমন এডু গার্সিয়া রয়্যাল জুটিরা জামশেদপুর এফসির বিরুদ্ধে দেখা দিয়েছিল, তেমনি বেঙ্গালুরুর বিরুদ্ধেও যেন দেখা দেয় এডু আর রয়্যাল জুটিরা। তো প্রথম প্লেয়ারটি হচ্ছে এডু গার্সিয়া। তো এর পরের প্লেয়ারটার দিকে আসা যাক, এই প্লেয়ারটা হচ্ছে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার এরিক পার্তেলু। বন্ধুরা, এরিক পার্তেলু এবছর বেঙ্গালুরু এফসির হয়ে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছেন এবং আমরা সবাই জানি বন্ধুরা এরিক পার্তেলু এবছর বেঙ্গালুরু হয়ে অনেক কটি গোলও করেছেন এবং এরিক পার্তেলু সব থেকে বড় থ্রেড হচ্ছে সেট পিসের জন্য। এরিক পার্তেলু যতগুলো গোল করেছে এবছর সবকটি সেট পিসেই গোল করেছে। তো এরিক পার্তেলু অ্যাসিস্টের সাথে সাথে সেট পিসে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং এটিকে 44% গোল খায় সেট পিস থেকে। তো এটিকের জন্য এই ম্যাচে সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার হতে চলেছে এরিক পার্তেলু, তার কারণ এটিকে সব থেকে বেশি গোল খায় সেট পিসে এবং এরিক পার্তেলু সব থেকে বেশি গোল করে সেট পিসেই। এটিকে যদি এরিক পার্তেলুকে আটকাতে পারে তাহলে আশা করি বেঙ্গালুরু এফসি এই ম্যাচে একটিও গোল দিতে পারবে না। তো এর পরের প্লেয়ারের দিকে আসা যাক, এই প্লেয়ারটি হচ্ছে এটিকের মিডফিল্ডার আর্মান্দো সুসাপেনিয়া, অর্থাৎ মান্দি। বন্ধুরা, মান্দি এবছর এটিকের হয়ে অনেক কটি ম্যাচ খেলেছেন। প্রথম দিকে মান্দি অত ভালো প্রভাব ফেলতে না পারলেও কিন্তু এখন মান্দি যথেষ্ট ভালো প্রভাব ফেলছেন এটিকের হয়ে। আগুস গার্সিয়া না থাকায় সব থেকে বড় দায়িত্ব আসছে মান্দি সুদা পেনিয়ার ওপরে, কারণ মান্দি সুদা ডিফেন্ডিং মিডফিল্ডে খেলে। এই ম্যাচে হাভিয়ার হার্নান্ডেজ থাকবে না, তাই জন্য মান্দিকে একটি প্লেমেকারের ভূমিকাও খেলতে হবে, তার সাথে সাথে ডিফেন্ডিং মিডফিল্ডে ডিফেন্সের সাহায্যও করতে হবে। এই ম্যাচে মান্দি সুদা পেনেকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে ডিফেন্সের সাথে সাথে অ্যাটাকেও। তো এইটুকুনি আমি বলে দিতে পারি, যদি মান্দি সুদা পেনে এই ম্যাচে ভালো খেলে তাহলে এই ম্যাচে এটিকে কেউ হারাতে পারবে না। তো মান্দি সুদা পেনেকে এই ম্যাচে নিজের 100% দিতে হবে। তো এর পরের প্লেয়ারের দিকে আসা যাক, এই প্লেয়ারটি হচ্ছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রি, ইন্ডিয়ান সব থেকে বড় গোল মেশিন। তো বন্ধুরা, আমরা সবাই জানি বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রি ছাড়া যে দুটো ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচে বেঙ্গালুরু এফসি একদম ভালো খেলতে পারেননি, একটি ম্যাচে হেরেছে, অন্য ম্যাচে গোললেস ড্র করেছে। তো সুনীল ছেত্রি আসায় বেঙ্গালুরু এফসি আবার স্ট্রং হয়ে যাবে এবং বন্ধুরা সুনীল ছেত্রি এই সিজনে 9টি গোল করেছে সব থেকে বেশি বেঙ্গালুরু এফসির হয়ে এবং তিনি একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি হিরো ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে বেশি গোল করেছে। তো সুনীল ছেত্রিকে কোনোদিন আন্ডার এস্টিমেট করা যাবে না, তার কারণ সুনীল ছেত্রি যখন তখন নিজের ক্ষমতায় ম্যাচ যে কোনো কারোর দিকে ঘুরিয়ে দিতে পারে। সুনীল ছেত্রি নিজের শটের দক্ষতার সাথে সাথে হেড মেরে গোল করার ক্ষমতা রাখে, বাই গ্রাউন্ড এবং বাই এয়ার দুটোতেই সুনীল ছেত্রিকে আটকে রাখতে হবে। সুনীল ছেত্রি কতটা ভয়ঙ্কর খেলোয়াড় সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। তো সুনীল ছেত্রিকে আটকে রাখতে হবে এটিকে ম্যাচ জেতার জন্য। পঞ্চম প্লেয়ারটি হলো রয় কৃষ্ণা। বন্ধুরা, আমরা সবাই জানি রয় কৃষ্ণা এটিকের জন্য এবছর সব থেকে ভালো খেলেছে এবং এটিকের হিস্ট্রিতে সব থেকে বেশি গোল করেছেন রয় কৃষ্ণা। একটা সিজনে এটিকের জন্য কোনোদিন কেউ 14টি গোল করতে পারেননি। এটিকের জন্য সব ম্যাচে নিজের বেস্টটা দিচ্ছে এবং সব ম্যাচে এটিকের জন্য ভালো খেলেছে এবং লাস্ট 3টি ম্যাচে রয় কৃষ্ণা গোল দিয়েছে। বেঙ্গালুরু এফসির সব থেকে বড় থ্রেড হচ্ছে এই ম্যাচে রয় কৃষ্ণা, কারণ রয় কৃষ্ণাকে স্পিডে, স্কিলে এবং ফিনিশিংয়ে বিট করা খুব মুশকিল। তাই জন্য আমি এইটুকুনি শিওর বলতে পারি যে বেঙ্গালুরু এফসির কোচ নয় জুয়ানা নয় সেরান, যে কোনো একজনকে দিয়ে রয় কৃষ্ণাকে মার্ক করে রাখবে। এই ম্যাচে বেঙ্গালুরু এফসির সব থেকে বড় থ্রেড যদি কোনো প্লেয়ার হয়ে থাকে সেটা হচ্ছে এটিকের ফরওয়ার্ড রয় কৃষ্ণা। এই ম্যাচটিতে হিরো অব দি ম্যাচ হবে রয় কৃষ্ণা এবং এই ম্যাচে আমরা রয় কৃষ্ণার পা দিয়ে 1টি গোল দেখতে পারবো। তো বন্ধুরা, এই 5টি প্লেয়ারই ছিল যার উপর সবার নজর থাকবে এবং এইটুকুনি শিওর এই 5টি প্লেয়ারের মধ্যে যদি কোনো 1টি প্লেয়ার নিয়ে দলের জন্য ভালো খেলে দেয় সেই দল ম্যাচ অবশ্যই জিতবে। তো আজকের ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। ধন্যবাদ।